টিম নিয়ে অনেক সময় অনেক কথা বা আমরা বাইরে শুনতে পাই, কেন এই ধরনের কথা আমরা শুনব? বিশ্বকাপ ভরাডুবিতে গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছে শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। বাস্তবতা বলছে টুর্নামেন্টের লঙ্কানদের চাইতেও মলিন টাইগারদের পারফরম্যান্স। তবে কি হার্ডলাইনে যাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও? বাংলাদেশের সব ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হলেও ক্রিকেট বোর্ডের ব্যাপারে কিছুটা নমনীয় তারা, চাইবে না ব্যর্থতার ব্যাখ্যাও। তবে দল দেশে ফিরলে বিসিবির সঙ্গে আলাদাভাবে বসবেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কৈফিয়তটা ঠিক না, যেহেতু আসলে ভালো খারাপ মিলেই খেলাধুলো, ক্রিকেট যেহেতু মানে একটা অনিশ্চয়তার একটা খেলা, কিন্তু অনিশ্চয়তার মধ্যেও এত অনিশ্চয়তা হবে এটা তো আমরা কখনোই কেউ ভাবিনি। তো অবশ্যই আমি কৈফিয়ত নয় তো এই বিষয়ে আমি অবশ্যই ক্রিকেট বোর্ডের সাথে বসবো যে কীভাবে আমাদের টিমটা আরও ভালো করতে পারে, কীভাবে এই দূরত্বটা কমানো যায়। আমার মনে হয় যে টিমের মধ্যে কিছু সমস্যা আছে, খেলোয়াড়দের মধ্যে সমস্যা হয়তো আছে, এই সমস্যাটা আমার মনে হয় কাটিয়ে উঠে আমাদের টিমটা আরও ভালো কীভাবে করতে পারে সে বিষয়ে অবশ্যই আমি বিষয়টি দেখব। বিশ্বকাপের আগে সাকিব তামিমের কাঁদা ছোড়াছড়ি আর নেতিবাচক মন্তব্যে উঠেছিল সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রীও। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কন্ডিশন যেরকম, ইন্ডিয়ার কন্ডিশন সেম কন্ডিশন, তো এই কন্ডিশনের মধ্যেও যদি আমরা সেভাবে কুলাতে না পারি তাহলে অন্য কন্ডিশনে গিয়ে আমরা কী করব? তো আমার মনে হয় যেই সমস্যাটাই কোনো কারণ যদি সমস্যা থেকে থাকে সমস্যাগুলো চিহ্নিত করা উচিত, যেহেতু ক্রিকেট বোর্ড এটা সবসময় দেখভাল করেন। আমি মনে করি যে এই বিষয়টি একটু খতিয়ে দেখা উচিত যে কেন আমাদের খেলাটা এত কিছু হলো, আমাদের টিমের মানে টিম নিয়ে অনেক সময় অনেক কথা বা আমরা বাইরে শুনতে পাই, কেন এই ধরনের কথা আমরা শুনব? আমি মনে করি যে আমাদের দলটা ভালো অবশ্যই, তবে এইটা একটু খতিয়ে দেখা উচিত। সেই সঙ্গে ভবিষ্যতের ভাবনায় দোষীদের বিরুদ্ধে বিসিবিকে কঠোর হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ কই ছিলেন আপনি? ইন্টারনেটের যে দাম, সবসময় কি আর থাকা যায়? বাংলা লিগে খেলা দেখলেই হয়, মাত্র 20 টাকায় বিশ্বকাপ লাইভ দেখুন ট্রফি ও মাই রিয়েল অ্যাপে, সাথে 1 GB ফ্রি।